ইতালিয়ান সিরিয়ায় উদিনেসে ও রোমার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হন দুই সাবেক সতীর্থ ডিরোসি ও ফ্যাবিও ক্যানবারো যদিও মুখোমুখি লড়াইয়ে ওদিনেসকে দুই এক গোলে পরাজিত করে রোমা এই জয়ে তেত্রিশ ম্যাচ শেষে আটান্ন পয়েন্ট নিয়ে পয়েন্টেবিলের পাচে এস রোমা অপরদিকে অবনমনের শঙ্কায় থাকা ফ্রসিননের চেয়ে মাত্র এক ধাপ উপরে সতেরো নম্বরে ওদিনেসে এক কপার কনডেক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজিলিটেবলস নিরাপদ আজীবন সোমবার উদিনেসের কোচ হিসেবে নিয়োগ পান ফ্যাভিও ক্যানবারো এটা ছিল কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট কিন্তু প্রথম দায়িত্বটাই ছিল অদ্ভুতরে ম্যাচ শুরু হয় বাহাত্তর মিনিট থেকে এর আগে চোদ্দই এপ্রিল এভান ডিকা অসুস্থ হয়ে গেলে একাত্তর মিনিটের পর খেলা স্থগিত হয় সবশেষ আপডেট অনুযায়ী সুস্থ হয়ে ট্রেনিংয়ে যোগ দেবার মতো ফিট ডিকা এর আগে রবার্টো পেরেয়েরা উদিনেসাকে প্রথমে লিড এনে দিলেও রোমের গুলে সমতায় ফেরে রোমা এই দুই ইতালিয়ান সতীর্থ এর আগে সিরিবিতেও একবার কোচ হিসেবে মুখোমুখি হন তখন তারা স্পাল ও বেনেভেন্তো দলের কোচ ছিলেন তবে এবারই প্রথম তারা শীর্ষ পর্যায়ে একে অপরের মুখোমুখি হন আমি দেখেছি ক্যানাভারো অনেক দারুণ করেছে তার অনেক কিছু দেওয়ার আছে আমরা যখন গেল বছর মুখোমুখি লড়াই নামি সে সময় তার দল সব ক্ষেত্রেই আমার দলের চেয়ে ভালো করেছে তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই তার জন্য অনেক অনেক শুভকামনা স্কাই স্পোর্টস ইতালিকে ক্যানভারো বলেছেন তাদের দুজনের দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা আমাদের মধ্যে দারুণ ভাতৃত্ব বোধ আছে আমরা একজন আরেকজনকে সম্মান করি দেখা হলেই আমরা বলি কোচের চাকরি এটা কঠিন একটা কাজ কিন্তু কাজটা আমাদের মনের শান্তি দেয় ইতালি জাতীয় দলের হয়ে একশো সতেরো ম্যাচে একুশ গোলের দেখা পেয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা ডিরসি অপরদিকে ইতালির হয়ে একশো ছত্রিশ ম্যাচ খেলা ক্যানভারো অধিনায়ক হিসেবে দুই হাজার ছয় সালে ইতালিকে জেতান বিশ্বকাপ শিরোপা পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে অনবত্য পারফর্ম করে জিতেন ব্যালন ডিওর Farhan San, Jomuna Sports.